এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে গাজীপুর 5 আসনে। এই মুহূর্তে গাজীপুর কালীগঞ্জে আছেন সহকর্মী বুলবুল রেজা, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিল গাজীপুর 5 সংসদীয় আসনে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই আসনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতির খবর জানিয়েছে। এই মুহূর্তে এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেসে যুক্ত হয়েছেন গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য গাজীপুর 5 আসন থেকে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি মুক্তিযোদ্ধা জনাব আখতারুজ্জামান। আপনার কাছে জানতে চাই, সামনে যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে এই আসন থেকে আপনি একজন মনোনয়ন প্রত্যাশী, এর আগেও আপনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এই আসন থেকে, তো নমিনেশন পাওয়ার ক্ষেত্রে আপনি আসলে কতটা আত্মবিশ্বাসী, আপনার নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি কেমন? আপনাকে ধন্যবাদ। প্রথমত এই ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরুতেই, আগামীকাল থেকে শুরু হচ্ছে সে আমাদের দুঃখের ভারাক্রান্ত আগস্ট মাস। 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অন্যান্য সকলকে শহীদি মৃত্যুবরণ করতে হয়েছে এদেশের মানুষের মুক্তির জন্য, এদেশের মানুষের অন্ন বস্ত্র বাসস্থান প্রতিষ্ঠার জন্য আমি শ্রদ্ধা নিবেদন করছি, জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি 1971 সালের, আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা, আমার সাথে যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল, যাদের তাজা রক্তের বিনিময়ে আজকের এই লাল সবুজের বাংলাদেশ, আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আপনি যে প্রস্তুতি করেছিলেন, আমি 1996 সনের 12ই জুন যে নির্বাচন হয়েছিল, দীর্ঘ 21 বছর পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আবার যে পুনরায় আওয়ামী লীগ ক্ষমতায় ফেরত আসে, সেই নির্বাচনের আমরা নির্বাচিত ছিলাম, আমার নমিনেশন হয়েছিল, আমি নির্বাচনে অংশ নিয়েছিলাম, আমার দলের সকল নেতা কর্মীদের এবং কালীগঞ্জের মানুষের প্রচেষ্টায়। এই 5টি বছর 1996-এর 12ই জুন থেকে 2001 সালের অক্টোবর মাস পর্যন্ত এই কালীগঞ্জটা একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত এলাকা ছিল। কালীগঞ্জের এই আপনার উত্তরাঞ্চলের লোক ওই জয়দেবপুর দিয়ে যোগাযোগ করতো, পূর্বাঞ্চলের লোক ঘোড়াশাল পলাশ দিয়ে যোগাযোগ করতো, আর এই আমাদের পশ্চিমাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের লোক আমরা টঙ্গী এই সমস্ত জায়গা দিয়ে যোগাযোগ করতাম। এইটাকে একত্রিত করার জন্য 185 কিলোমিটার রাস্তা আমি নির্মাণ করি 5 বছরে। এর মধ্য দিয়ে একটা অখণ্ডিত ঐক্যবদ্ধ কালীগঞ্জ এবং সম্পূর্ণভাবে 1 ঘন্টায় পুরো কালীগঞ্জকে ঘুরা যায়, সেই একটি ব্যবস্থা ছিলাম। কালীগঞ্জ ছিল এক সময় সন্ত্রাসের স্বর্গরাজ্য, এইখানে বিখ্যাত বিখ্যাত সন্ত্রাসকারীদের অবস্থান ছিল। সেই কালীগঞ্জকে পরিবর্তন করে একটা শান্তির জায়গায় আমরা নিয়ে এসেছি এবং এই কালীগঞ্জের মানুষ তখন অত্যন্ত ভালোভাবে আমরা এগিয়ে যাচ্ছি। তো ঠিক পরবর্তী সময়ে আমি কালীগঞ্জের 5 বছর এমপি থাকার পরে আমি এই কালীগঞ্জের আমার যতটুকু সম্ভব আমি তখন কাজ করেছি। আর এখনকার পরিস্থিতিতে আমি এই 2টা টার্ম আমাদের আরেকজন এমপি মাননীয় সংসদ সদস্য, ওনাকে দল থেকে নমিনেশন দেওয়া হয়েছে, আমি সেই নমিনেশন সাথে করে এসে কাজ করে ওনাকে এমপি বানানোর পিছনে আমাদের অবদান ছিল, আছে। কিন্তু আজকের যে পরিস্থিতি সেটা আপনারা শুনেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা গত 10 বছরে যে উন্নয়নের ধারা তৈরি করেছি বাংলাদেশে, এটাকে আমরা কন্টিনিউ করতে চাই। এই দেশে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে রাজনীতির সূচনা হয়েছে, ধর্ম নিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদী মানুষের যে চেতনা, বাঙালি জনগণের যে চেতনা, সেই চেতনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার যে রাজনীতি, এটাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই। এবং এই গত 10 বছরের যে ডেভেলপমেন্ট, গত 9.5 বছরের যে ডেভেলপমেন্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ পরপর 2 টার্মের মধ্য দিয়ে আমরা উচ্চতার যে স্তরে গিয়েছি, এটাকে আজকে কন্টিনিউ করতে হবে। আজকে প্রতিযোগিতায় এই যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, আমরা দেখছি চায়না, এই সমস্ত দেশগুলি 25 বছর আগেও অনেক পিছিয়ে পড়া ছিল, কিন্তু 25 বছরে সারা পৃথিবীর সামনে একটা, আপনার আমাদের সময় কম, আপনার প্রস্তুতিটা জানতে চাই, আপনি নমিনেশন চাইছেন, কতটা আত্মবিশ্বাসী আপনি? আমি আত্মবিশ্বাসী এই কারণে, একটা হলো কন্টিনিউশন আমাদের রাজনীতিটাকে সামনের দিকে নিয়ে যাওয়া, এর পাশাপাশি ডেভেলপমেন্টটাকে সামনের দিকে নিয়ে যাওয়া, আর একটা হলো আমি এই জন্য বেশি করে আশাবাদী, গত 30শে জুন এবং গত 7ই জুলাই বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদেরকে নিয়ে গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের বিশেষ কাউন্সিল বর্ধিত সভা করেছেন, সেইখানে বাংলাদেশের সকল অঞ্চল থেকে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা এসেছেন তারা বলেছেন আগামী দিনে পরিচ্ছন্ন রাজনৈতিক নেতার নমিনেশন চাই, যেই নেতা নিজস্ব নেতৃত্বে দলের কাজের মধ্য দিয়ে ব্যাপক ভোট সংগ্রহ করতে পারবে সেই নেতাদের আমরা নমিনেশন চাই, যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে সেই নেতাদের আমরা নমিনেশন চাই। আমি দেখেছি যেই সমস্ত ক্রাইটেরিয়ার কথা
সারা বাংলাদেশের প্রতিনিধিরা বলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা দিয়েছেন, রাজনীতির অঙ্গনে যারা পরিচ্ছন্ন, রাজনৈতিক অঙ্গনে যারা ত্যাগী, যারা সেবা করতে পারে, নিজের কাজে ব্যস্ত, নিজের অর্থনৈতিক উন্নয়ন নয় জনগণের অর্থনৈতিক উন্নয়ন করতে পারে, তাদেরকে নমিনেশন আমরা দেব। এই কথাগুলি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, দল এগুলিকে বিবেচনা করেছে। সারা দেশে এটা অত্যন্ত জনপ্রিয় একটা চাহিদা যে ভালো লোকের, কর্মক্ষম লোকের, যারা পরিবর্তন করতে পারবে তাদেরকে নমিনেশন দেওয়া উচিত। কাজে যে ক্রাইটেরিয়াগুলি, যে প্যারামিটারগুলি আমরা ঠিক করেছি, এর সেই প্যারামিটারগুলি আলোচনা করলে আমি সবগুলিতে দশে দশ পাবো, দশে সব সব নাম্বার পাবো, এবং সেই পরিপ্রেক্ষিতে ইনশাল্লাহ দল বিবেচনা করবে আগামী দিনে এই সিটে, কারণ আগামী নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। ধন্যবাদ আপনাকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আগামীকাল থাকবে নরসিংদী এক সংসদীয় আসনে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদী এক সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা প্রস্তুত থাকুন, ভোটাররাও। এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আসছে আপনার সংসদীয় আসনে।